কি বলি ক্লাস শেষ হয়, ও আচ্ছা আসসালামু আলাইকুম ম্যাম। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। এরা চ্যাট বক্সে তোমরা তোমাদের উপস্থিতিটা দিয়ে দাও, তোমরা তোমাদের উপস্থিতিটা দিয়ে দাও। আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমরা মাত্র 22 জন আছো আমার সাথে। আমার লিঙ্কটা কি দেওয়া হয়েছে? জি মিস, আমি দিয়ে দিয়েছি। জি মিস, ছাতা
আসসালামু আলাইকুম আচ্ছা আমরা তাহলে এখন ক্লাসটা শুরু করি কেমন তো ক্লাসটা শুরু করছি কেমন সবাই আছো মেয়েরা জি মিস ইউনিভার্সিটি গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীতে জানাচ্ছি স্বাগতম সবাই ভালো আছো তো আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি শিক্ষক পরিচিতি দেখতে পাচ্ছ আমি তহসিন আঞ্জুম আছি তোমাদের সাথে আজকের বিষয়টা দেখো আমরা পড়ছি তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় দুই কম্পিউটার নেটওয়ার্ক তাই না কম্পিউটার নেটওয়ার্ক পড়ছি গত ক্লাসে আমরা পড়েছিলাম পার্ট নয় টপোলজি আজকে আমরা পড়বো পার্ট দশ নেটওয়ার্কের ব্যবহার ওকে এটা বইয়ের তেইশ পৃষ্ঠায় বইয়ের তেইশ পৃষ্ঠায় আছে কেমন আচ্ছা এই পাঠটা পড়ার পরে আমরা যেসব বিষয় জানতে পারবো সেটা একটু দেখে নেই নেটওয়ার্ক মানুষের জীবনে কিভাবে নতুন মাত্রা যোগ করেছে সে সম্পর্কে জানতে পারবে নতুন মাত্রা মানে আমাদের জীবনের যে একটা পরিবর্তন সেটা কিভাবে এনেছে সে সম্পর্কে আমরা জানতে পারবো আর ই টিকেট বলতে কি বোঝায় সে সম্পর্কে জানতে পারবে ই টিকেট বলতে আমরা সবাই জানি সে সম্পর্কে আমরা জানতে পারবো আর জানতে পারবো কি ইন্টারনেটের একটি জনপ্রিয় সেবা হচ্ছে ড্রপবক্স সে সম্পর্কে এটা হবে আমাদের শিখনফল ঠিক আছে দেখি আমরা এগুলো বিষয়গুলো সঠিকভাবে জানতে পারছি কিনা গত ক্লাস তার আগে ক্লাস তো বলেছিলাম ওয়াইফাই পুনর্কুচ ওয়্যারলেস ফিডিলিটি তোমরা কি আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ তো মেয়েরা আচ্ছা এটা দেখো আমরা দেখাচ্ছি যে মানুষ যে মানুষের সাথে কিভাবে সংযুক্ত অবস্থায় আছে গোটা পৃথিবীর মানুষ একজন আরেকজনের সাথে সংযুক্ত আছে বলা হয় ইন্টারনেটকে বলা হচ্ছে জাল জালের মতো আমরা একজন আরেকজনকে ধরে আছি আচ্ছা গত ক্লাসে আমরা এটা কি দিয়েছিলাম টপোলজি বলতে কি বোঝো মেয়েরা তাদের ভালো কথা যারা নাও নাই তার স্ক্রিনশট আর তোমাদের পার্টিসিপেন্টের সংখ্যা কি আসলে এরকমই ছিল প্রথম ক্লাসে কি এত কম ছিল 31 জন জি মিস 30 জন ছিল তোমরা কানেশ সোগরা গত ক্লাসে কতজন ছিল তোমরা
মিস এমনি এমনি আচ্ছা ঠিক আছে তো আজকে যেটা পাঠ সেটা হচ্ছে পাঠ 10 হ্যাঁ পাঠ 10 পাঠ 10 এ দেখো আছে নেটওয়ার্কের ব্যবহার হ্যাঁ যে আমরা সামাজিক জীব আদিকাল থেকে মানুষ নানা ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আচ্ছা এটা কি তাহলে আমি সরাবো আমি এটা স্লাইডটা কি সরাবো সবার কাছে ইয়েস মিস আচ্ছা আচ্ছা এই যে ড্রপ বক্স এটার উত্তরটা আমি মানে আমি এটা পরে দেখাই আগে আমরা পড়ে নেই তারপর আমরা দেখাই কেমন তাহলে যে নেটওয়ার্কের যে ব্যবহার সেখানে আমরা আসি দেখো যে আমরা যে সামাজিক জীব আদিকাল থেকে মানুষ নানা ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য একসাথে সামাজিকভাবে থাকতে শিখেছে সমাজে সবার কিছু দায়িত্ব থাকে সবাই মিলে নিজ নিজ দায়িত্ব পালন করতে শিখে কিন্তু প্রকৃতপক্ষে আমরা কি চাই সবাই খালি আমাদের অধিকারটা চাই কিন্তু আমাদেরও যে কিছু দায়িত্ব আছে সেটা কিন্তু আমরা বুঝতে চাই না ঠিক কি না কথাটা কি সত্য কি মিথ্যা বলো দেখি আমরা সবাই চাই আমরা আমাদের অধিকারটা নিব আমার এটা দায়িত্ব আমি আমি এটা নিব আমার এটা আমার এটা লাগবে আমার এটা প্রয়োজন সরকার কেন দেয় না সমাজ কেন দেয় না প্রতিষ্ঠান কেন দেয় না কিন্তু আমরাও যে মানুষ আমারও কিছু দায়িত্ব আছে আমার কিছু মানুষের প্রত্যাশা আছে এটা আমরা বুঝতে চাই না তো যাই হোক আমাদের প্রত্যেকেরই সমাজে কিছু দায়িত্ব আছে আমাদের পরিবারে কিছু দায়িত্ব আছে আমাদের রাষ্ট্রে কিছু দায়িত্ব আছে আমাদের প্রতিষ্ঠানে কিছু দায়িত্ব আছে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কিছু না কিছু দায়িত্ব কিন্তু আছে এবার দেখো যে সভ্যতার বিকাশের পরে সামাজিকভাবে একসঙ্গে থাকার বিষয়টি নতুন মাত্রা পেয়েছে যখন সভ্যতা বিকাশ পেল তখন মানুষ কিন্তু একসাথে থাকার প্রয়োজনটা আরো ভালো করে অনুভব করলো যে হ্যাঁ এটা আসলেও প্রয়োজন কিন্তু বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে যে নেটওয়ার্কের জন্ম হয়েছে সেটিও আমাদের জীবনে একটা নতুন মাত্রা যোগ করেছে এই বর্তমান যে পজিশনটা হলো সিচুয়েশনটা হলো কোভিড সিচুয়েশনে তখন কিন্তু আমরা আরো বেশি বুঝতে পারলাম যে এই প্রয়োজনটা কত বেশি একজন আরেকজনকে কতটা প্রয়োজন তোমাদের কি মনে আছে যে 2020 সালের প্রথম দিকে যে অবস্থাটা ছিল কোভিড সিচুয়েশনে তোমাদের মনে আছে জিনিসগুলো খুব বেশি দিন আগেকার কথা না তখন দেখা যেত মানুষকে খাদ্য সংস্থান দেওয়াটা একটা কঠিন হয়ে গিয়েছিল তখন বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছিল দেখবা ভ্যানে করে খাবার নিয়ে গিয়েছে আমরা রাস্তায় দেখেছি তোমরা কি দেখেছো এরকম দেখেছো মেয়েরা ম্যাম টিভিতে দেখেছি খবরে কিতে দেখেছি বা আমরা দেখতে পাচ্ছিলাম যে মানুষের কি একটা হাহাকার অবস্থা যে কিনবে কিনবে টাকাটা তো থাকতে হবে সে টাকাটা তো ইনকাম করতে পারছে না তাহলে কিনবে কোথা থেকে সে একটা সমস্যা হয়ে গিয়েছিল যদিও দোকানপাট কিছুটা খোলা ছিল কিন্তু জিনিস মানে তাদের টাকা ছিল না হাতে যারা দিন আনে দিন খায় তাদের জন্য খুব সমস্যা হয়ে গিয়েছিল বিশেষ করে আমরা যারা নিম্ন আয়ভুক্ত মানুষরা তাদের জন্য বেশি সমস্যা হয়ে গিয়েছিল তো সেটাই বলছে যে নেটওয়ার্কের কারণে কিন্তু আমাদের এই যোগাযোগ ব্যবস্থাটা একটা নতুন মাত্রা পেয়েছে যদি এই নেটওয়ার্কটা না থাকতো তাহলে কিন্তু আমরা জানতেও পারতাম না আমরা যোগাযোগও করতে পারতাম না দেখা যাচ্ছে যে আমি দেখেছি বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছে তারা কি বলে মানুষকে কিভাবে সাহায্য করা যায় তারা নিজেরা একত্র হয়েছে একত্র হয়ে তারা ডিসিশন নিয়েছে একত্র হওয়া বলতে এমন করে একত্র হয়েছে যে প্রত্যেকে কিন্তু ইন্টারনেটের সাথে নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে যে একটা ডিসিশন নিয়েছে যে কাউকে দিয়ে দুইজন তিনজন কাজটা করবে সবাই মিলে না 50 জন একসাথে কাজ করতে পারে না 10 জন একসাথে কাজ করতে পারে নাই হ্যাঁ সবাই মিলে হয়তো টাকাটা দিয়েছে কেউ এটা নিয়ে এসেছে কেউ কিন্তু সবাই একসাথে থাকতে পারে না আচ্ছা এবার দেখো যে আমরা অতীতে যে কাজগুলো করতাম আজকাল নেটওয়ার্ক ব্যবহার করে সেই একই কাজ অন্যভাবে করছি কাজ কিন্তু করছি কাজ ছাড়া আমরা বসে নেই কিন্তু কাজগুলো একটু অন্যভাবে করছি নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা নেটওয়ার্কের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে সবচেয়ে বড় কাজ হচ্ছে তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা আগে একটি তথ্য সবার কাছে পৌঁছে দেওয়া অসম্ভব ছিল আর কঠিনও ছিল এখন মুহূর্তের মধ্যে একটি তথ্য শুধু যে নিজের পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিতে পারি তা নয় সেটি সারা বিশ্বে সারা দেশে এমনকি পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি মানে বিশ্ব পৃথিবী একই কথা সমস্ত জায়গায় আমরা কিন্তু ছড়িয়ে দিতে পারি কিন্তু তাই নয় একসময় তথ্য ছিল কিরকম সম্পদের মতো যার কাছে যত তথ্য বেশি সে তত ক্ষমতাশালী এই তথ্যের আগে আবার অনেক আগে ছিল কি মানুষের কাছে যার যত সম্পদ ছিল যার বাড়ি ছিল যার গাড়ি ছিল যার ইয়ে ছিল সে একটু সম্পদশালী কিন্তু বর্তমানে কি হচ্ছে মানুষের জ্ঞান হচ্ছে প্রকৃত সম্পদ যার যত বেশি জ্ঞান সে তত বেশি ক্ষমতাশালী নেটওয়ার্কের কারণে এই ধারণাটা কি হচ্ছে এখন পুরোপুরি পাল্টে গেছে
এখন তথ্য সবার জন্য উন্মুক্ত। আগে কি হতো, মানুষ কিন্তু পুরো গোপন তথ্য পাই পেলে কি করতো, সহজে জানাতো না, জানাবেই না, এমন ভাবে রেখে দিত। কিন্তু এখন কি হচ্ছে, মানুষের কাছে এই ধারণাটা পাল্টে গেছে। এখন তথ্য হচ্ছে সবার জন্য খোলা, সবাই ব্যবহার করতে পারবে। বিশেষ বিশেষ প্রতিষ্ঠান বিশেষ বিশেষ তথ্যকে নিজের জন্য আলাদাভাবে সংরক্ষণ করে, কিন্তু অন্যান্য সাধারণ তথ্য এখন সবার জন্য উন্মুক্ত। নিজস্ব প্রতিষ্ঠানে নিজস্ব কিছু গোপন বিষয়টা বাদ দিয়ে বাকি সবকিছুই তথ্যকে জানাতে হবে। বিশেষ করে আমাদের রাষ্ট্রের কথা যদি চিন্তা করো, আমাদের দেশে কিন্তু বলা হয় জবাবদিহিমূলক সরকার। সরকার কোথায় ব্যয় করছে, কোথায় থেকে আয় করছে, সেটা কিন্তু সরকারকে জানাতে হবে, ঠিক আছে? এই যে তথ্যগুলো, এটা কিন্তু আমরা এখন সাধারণ মানুষরাও জানতে পারছি, ঠিক আছে? একজন খুব সাধারণ মানুষ তার সবচেয়ে ক্ষমতাশালী মানুষ দুজনেরই পৃথিবীর তথ্য ভান্ডার সমান অধিকার। দুজনে একই তথ্য ভান্ডার থেকে একই তথ্য সংগ্রহ করতে পারে। নেটওয়ার্ক দিয়ে তথ্যকে উপস্থাপন করার কারণে সারা পৃথিবীতে নতুন এক ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে। এক সময় যে তথ্যগুলো কাগজে সংরক্ষণ করতে হতো, এখন সেটি কি করা হচ্ছে, ডেটাবেজে সংরক্ষণ করা হচ্ছে। তোমরা নিশ্চয় জানতে পেরেছো যে আমাদের যে ইউনিক আইডির কাজ হচ্ছে, তাই না? এক সময় কি ছিল যে তোমরা শিক্ষার্থী, তোমরা লিখতে যে হ্যাঁ আমরা বাংলাদেশি, কিন্তু এর চেয়ে বেশি কিন্তু তোমাদের আর কোনো কাজ করতে পারতে না। তোমাদের কোনো আইডি কার্ড ছিল না, তুমি যে বাংলাদেশি তোমার কিন্তু কোনো আইডি কার্ড ছিল না। কিন্তু এখন ইউনিক আইডির কাজ হলে তোমাদের জন্য একটা কার্ড তৈরি হবে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো মেয়েরা? এই যে তথ্যগুলো নেওয়া হচ্ছে, এই তথ্যগুলো নেওয়ার পরে কি হচ্ছে, এগুলো একটা ডেটাবেজে রাখা হচ্ছে। ডেটাবেজে রাখা হচ্ছে, যখন যে বিষয়ে প্রয়োজন তখন সেই বিষয়টাকে তারা উপস্থাপন করতে পারবে। যেমন বর্তমানে তোমরা যারা ক্লাস এইটে পড়ো, তোমাদের কিন্তু তথ্য নেওয়া হচ্ছে এখন সেভেনে। তোমরা কি জানো সেটা, ক্লাস সেভেনে পড়তা তোমাদের তথ্যটা কিন্তু সেভেনে নিচ্ছে, ঠিক কিনা? তোমাদের কারো কোনো প্রবলেম হলে সেভেনের টিচার যে আছেন উনি যোগাযোগ করছেন না? জি মিস। আচ্ছা, তাহলে কি হচ্ছে, 2021 সাল অনুযায়ী তোমরা সেভেনে পড়তা, সেভেনের এখন সংগ্রহ করা হচ্ছে। তো তখন তোমাদের কি সমস্যা ছিল, তোমাদের এনআইডি কার্ডে কারো কোনো সমস্যা? এই যে যোগাযোগ করার পরে তোমাদের কি হবে, বলা হচ্ছে যে এই হয়তো বা 6 মাসের পরে তোমাদের হাতে একটা কার্ড দেওয়া হবে। তাহলে 2021 সালে তুমি ক্লাস সেভেনে পড়তা তখন তোমার ছিল এরকম। সরকার যদি মানে চিন্তা করে যে 2021 সালে সেভেনে পড়ে এরকম সপ্তম শ্রেণীতে পড়তো এরকম মেয়ে শিক্ষার্থী সংখ্যা কত ছিল 2021 সালে, সরকার ইচ্ছা করলে বের করতে পারবে না এটা ডাটাবেস থেকে? পারবে। এই বিভিন্ন বিষয়গুলো অথবা এত থেকে এত বছরের মধ্যে অথবা বিভিন্ন জনের বিভিন্ন সালটা আছে, বিভিন্ন মাস আছে, এগুলো কিন্তু সরকার ইচ্ছা করলে যে জুন মাসে এত তারিখে সংখ্যা জনসংখ্যা কত ছিল, কতজন শিশু জন্মগ্রহণ করেছিল, সরকার ইচ্ছা মতন তথ্যগুলোকে ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে ডাটাবেসে তথ্যগুলো রাখা হচ্ছে, কোথায়, ডাটাবেসে। যে কোনো একটা ডাটাবেস প্রোগ্রামের নাম তোমরা কি জানো, কেউ ডাটাবেস কোনো প্রোগ্রামের নাম জানো? আচ্ছা, তোমার ডাটাবেস প্রোগ্রাম হচ্ছে যেমন এমএস এক্সেস, নাম শুনেছ? শোনো নাই, তোমাদের না শোনারই কথা। আর অরাকল নাম শুনেছ? এখন দেখো, একসময় যে তথ্যগুলো কাগজে সংরক্ষণ করতে হতো, এখন সেটি কোথায় সংরক্ষণ করা হচ্ছে, ডাটাবেসে সংরক্ষণ করা হচ্ছে। যে আগে যে তোমাদের যে জন্ম নিবন্ধন গুলো করা হয়েছিল সেগুলো কিন্তু একসময় কাগজে হতো, পরে এখন যখন দেখা যাচ্ছে যে আমাদের বলা হচ্ছে অনলাইন করতে হবে। তোমাদের প্রত্যেকে নিশ্চয়ই অনলাইন করা ছিল, তাই না, জন্ম নিবন্ধনটা? Yes, please. জি মিস। কিন্তু যারা একটু বড় হয়ে পরে, যারা 2004, 2005, 2003, 2004 এরকম জন্মগ্রহণ করছে, তাদেরটা ছিল না অনলাইনে, তাদের জন্য কিন্তু আবার বলতে হচ্ছে অনলাইন ছাড়া নিচ্ছে না, অনলাইন ছাড়া কাজ করা যাচ্ছে না, তাদেরটা প্রত্যেকটা আবার অনলাইনে করতে হচ্ছে। এগুলো সংরক্ষণ করা হচ্ছে কোথায়, ডাটাবেসে। আগে সেই তথ্যগুলো কাগজ ঘেটে মানুষকে খুঁজে বের করতে হতো, কাজটা কেমন ছিল, নিরানন্দময়। যে কোনো কাজ যখন খুঁজতে হয় তখনই কিন্তু সেটা আমাদের কাছে খুব বিরক্তিকর হয়ে যায়, তাই না? আমরা একটু বুড়ো কুচকে একটু মুখে বিরক্তির ভাব নিয়ে এসে যে কোনো জিনিস কিন্তু আমরা খুঁজে থাকি। আর ব্যাপারটাও কি ছিল, একটা ছিল নিরানন্দময়, আর একটা ছিল সময় সাপেক্ষ, বেশ একটা সময় লাগতো।
এখন কম্পিউটারে আঙ্গুলের টোকায় নেটওয়ার্ক ব্যবহার করে যে কেউ ডেটাবেসে তথ্য রাখতে পারে, প্রয়োজন অনুযায়ী কি করতে পারে, ব্যবহারও করতে পারে। তাহলে কি হাতের টোকার মাধ্যমে কি করতে পারে, নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করতে পারে, তথ্য ব্যবহার করতে পারে, রাখতে পারে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারে। একসময় যে কাজটি করার জন্য অনেক ধরনের কাগজপত্রে অনেক ধরনের তথ্য রাখার প্রয়োজন হতো, এখন সেটি কোনো শক্তিশালী কম্পিউটার ডাটাবেসে রাখা হয়। কাগজপত্রের ব্যবহার এখন কি হচ্ছে, দিনে দিনে একেবারেই কমে যাচ্ছে। এখন দেখবা যে কাগজপত্র ব্যবহার করছে না, এখন কোনো একটা অফিসে যাবা দেখবা তারা হয়তো একটা কম্পিউটার বা একটা ল্যাপটপের সামনে বসে আছে, কোনো একটা তথ্য চাইলা কিছুক্ষণের মধ্যে তারা দিয়ে দিচ্ছে। খেয়াল করেছো তোমরা ব্যাংকে বা কোনো প্রতিষ্ঠানে যাওয়ার পরে দেখেছো এরকম? হ্যাঁ, না তারা কিন্তু এখন বলে না যে আপনি একটু অপেক্ষা করেন, আমি কাগজ দেখতে হবে, এই ফাইলটা দেখতে হবে, তারা কিন্তু এই কাজটা করে না। বেশিরভাগ ক্ষেত্রে এখন তারা কিন্তু নেট থেকেই বের করে দিচ্ছে, তারপরে অপেক্ষা করিয়ে সামান্য কিছুটা সময় যতটুকু সময় লাগে তারপরে তারা বলে দিচ্ছে। এর একটি উদাহরণ হচ্ছে বিমানের টিকিট। একসময় বিমানের যাত্রীদের টিকিট হাতে পেতে হাতে নিয়ে তারপরে যেতে হতো। হ্যাঁ, আমাদেরও মনে আছে, আমরা তো যখন ছোটবেলায় ছিলাম যে টিকিট কাটার জন্য আর একটা জায়গায় যেতে হতো, গিয়ে টিকিট কাটতে হতো, সেই টিকিট আবার হাতে করে নিয়ে যেত, হার্ড কপি ছাড়া কোনোভাবেই হবে না। আমরা তখন ভাবতেই পারতাম না যেরকম আমরা সফট কপির ব্যবস্থা আছে, ঠিক আছে, বিমান অফিসে যেয়ে বিমানের টিকিট কাটতে হতো, একটা বিশাল কাহিনী ছিল। আর এখন কি হচ্ছে, বিমানের টিকিট কাটার জন্য আগে কি করতে হতো, বিমানবন্দরে যেতে হতো। এখন সারা পৃথিবীতে ই টিকিটের প্রচলন হয়েছে। ই টিকিটের পুনরূপে কি হবে, ইলেকট্রনিক টিকিট। এবং বিমানে কোনো যাত্রীকে আর বিমানের টিকিট হাতে করে নিয়ে যেতে হয় না। আমরা এখন কি করে বিমানের টিকিট হাতে নিয়ে যাই না, মোবাইলে যে মেসেজটা আসে সেই মেসেজটা খালি দেখলেই তারা কিন্তু আমাদের হাতে টিকিট দিয়ে দেয়, বা আমাদের হাতে যে একটা লাগেজ গুলো কোথায় রাখা হবে তার একটা নাম্বারটা তারা কিন্তু দিয়ে দিচ্ছে। বিমানের কর্মকর্তারা যাত্রীর পরিচয় থেকে সরাসরি তার টিকিটের তথ্য পেয়ে যাচ্ছে। তার মানে আমরা যে এনআইডি নাম্বারটা ব্যবহার করছি সেটা সংবাদে সে জানতে পারছে, হ্যাঁ আমি প্রকৃত বাংলাদেশি, এখানকার এই আমি ওখানকার মানুষ, সবকিছু তারা কিন্তু পেয়ে যাচ্ছে। এবং তারা কি করছে, যাত্রীদের বিমান ভ্রমণের ব্যবস্থা করে দিচ্ছে। সেই দিনটি আর বেশি দূরে নয় যখন কাউকে নিজের পাসপোর্টটি হয়তো সাথে করে নিয়ে বহন করতে হবে না। এটা কিন্তু একটা সমস্যার কথা, তাই না? একটা আমাদের সবুজ রঙের পাসপোর্ট আছে, সবার আছে না? অনেকে আচ্ছা, যাদের বাবা মার আছে, দেখবা কি হয় যে পাসপোর্টটা কিন্তু বিদেশে গেলে এটা একটা খুব ভয়ের কাজ হয়ে যায়। বিমানের পাসপোর্টটা কিন্তু সাথে সাথে রাখতে হবে, কোথাও হারিয়ে যেন না যায় এমন জায়গায় রাখতে হবে যেটা খুঁজে পাওয়া যায়। বলা হচ্ছে ভবিষ্যতে এমন অবস্থা হবে যে এরকম করে পাসপোর্টটা সাথে নিয়ে বেড়াতে হবে না, কি করতে হবে, তখন তার আঙ্গুলের ছাপ বা চোখে রেটিনা স্ক্যান করে ডাটাবেস থেকে তার সকল তথ্য বের করে নিয়ে আসা হবে। মানে আমাদের হাতের আঙ্গুলের ছাপ যে এক একজনের এক এক রকম, এটা তো তোমরা সবাই জানো, তাই না? জিমি সৃষ্টিকর্তার একটা অসাধারণ বৈজ্ঞানিক, মানে কি বৈজ্ঞানিক, তার একটা কাজ যে একজনের সাথে আরেকজনের মিল হবে না। এটা যে একটা ব্যবহার করা হয়, আমি তোমাদের একটু ছবিটা দেখাই, দেখো। আচ্ছা, ই টিকিটের কথা বলছিলাম, ই টিকিটটা দেখো, তার আগে আমি ওটা দেখাচ্ছি যে মানুষের যে চোখের রেটিনা, দেখছো চোখের রেটিনা, যে এক একজনের চোখের রেটিনা যে এক এক রকম হবে, যেটাকে স্ক্যান করা যাবে, দেখতে পাচ্ছ চোখের রেটিনার ব্যাপারটা মেয়েরা? মানে চোখের রেটিনার সাথে একজনের সাথে আরেকজনেরটা মিলবে না। আরেকটা দেখো, এই যে আমাদের হাতের দেখবা যে ছাপটা, একজনের সাথে আরেকজনটা মিলবে না। দেখো আমাদের যে প্রত্যেকের 1010 এরকম আছে না, ডিজিটাল টেম্পলেট অফ দা ফিঙ্গারপ্রিন্ট, দেখতে পাচ্ছো মেয়েরা? যে খালি একেবারে একই রকম না সেটাই বোঝা যাবে তা না, এটা একটা বিষয় আছে যেটা দেখা যাবে। হ্যাঁ, যে এই যে এরকম করে কিন্তু দেখা যাচ্ছে যে একজনের সাথে আরেকজনের ফিঙ্গারের মিল হবে না, বুঝতে পেরেছো আমার কথাটা? Yes, miss. আবার দেখো, যে চোখের রেটিনার কথাটা বললাম, এটাও খুব অবাক লাগে, চোখের রেটিনার বিষয়টা, যদিও আমার নিজের দ্বারা এখনো হয়নি, যে চোখের রেটিনা কেউ কখনো স্ক্যান করা হয়নি বা এরকম হয়নি, কিন্তু এটা খুব বেশি দিন হয়তো না যায় হয়, কিন্তু জিনিসগুলো কিন্তু হয় এটা, এবং অ্যাভেলেবেল হয়ে যাবে। এই যে ই টিকিট, বিমানের টিকিটের কথা বলা হচ্ছে, যে আমরা এখন বিমানের টিকিটে বিমানে উঠতে চাই, কিন্তু কিভাবে উঠবো, কি করবো না করবো, এটা কোনো ব্যাপারই না। এখন কিন্তু এরকম একটা টিকিট নিজেরাই হাতে বহন করা যায়, যে আমাদের মোবাইলেই থাকবে, জাস্ট খালি
বিমান অফিসে গিয়ে বা বিমান বন্দরে গিয়ে সেখান থেকে বললেই হবে যে আমার একটু দেখেন এটা আমার সফট কপি এখান থেকে সে দিয়ে দিতে পারবে আমার কথা বুঝতে পারছেন ম্যাম ট্রেনের টিকিটও তো এরকম করেই এখন নেওয়া হয় কোথায় ট্রেনের টিকিট ট্রেনের টিকিট হ্যাঁ ট্রেনের টিকিট একইভাবে নেওয়া হয় বাসের টিকিটও নেওয়া হয় সব ক্ষেত্রে এখানে ট্রেনের টিকিটের কথা বলেছি এই জন্য ট্রেনের বাসেরও সেম সেম সুবিধা হয়েছে ট্রেনেরও সুবিধা হয়েছে তবে ট্রেনের একটা কি আছে কাহিনী ট্রেনে হচ্ছে 50% দেয় সরাসরি আর 50% দেয় অনলাইনে তো এই অনলাইনে অনেক সময় দেখা যায় পেতে একটু অসুবিধা হয়ে যায় তাই না দেখেছো তোমরা এরকম ভিড়ের সময় পাওয়া যায় না হ্যাঁ বুক করা থাকে প্রায় খোলা থাকে দেখো নেটওয়ার্কের অন্য আরেকটা ব্যবহার হচ্ছে তথ্য প্রযুক্তি সংক্রান্ত সকল প্রয়োজনীয় সফটওয়্যার ভাগাভাগি করে ব্যবহার করা ভাগাভাগি করে ব্যবহার করার সুযোগ হতে কি হয় যে একসময় সকল প্রয়োজনীয় সফটওয়্যার প্রত্যেকটা কম্পিউটারে আলাদাভাবে রাখার প্রয়োজন হতো যে সব কাছে নিজের কাছে থাকতে হবে আর এখন আর কি হয় সেটা করতে হয় না এখন মূল কম্পিউটার বা সার্ভার সফটওয়্যার মানে কম্পিউটার থেকে সার্ভার হিসেবে ব্যবহার করা হয় একটা কম্পিউটারকে সার্ভার সফটওয়্যার হিসেবে রাখা হয় এবং নেটওয়ার্কের মাধ্যমে অন্যান্য সকল কম্পিউটার সার্ভার রাখা সেই সফটওয়্যার ব্যবহার করে মূল কম্পিউটারের মধ্যে একটা কম্পিউটারের মধ্যে রাখা হবে সেখান থেকে তারা কি করবে অনেক অনেকজন ব্যবহারকারী সেই সফটওয়্যারটা ব্যবহার করতে পারবে কাজেই ব্যক্তিগতভাবে একজন মানুষ কোনো মূল্যবান সফটওয়্যার না কিনে বিনামূল্যে বা অত্যন্ত কম মূল্যে সেটি ব্যবহার করতে পারে অর্থাৎ যে সফটওয়্যারটা ইয়ে করেছে ইনস্টল করা আছে যার কম্পিউটার তার কাছে কিছুটা কিছুটা মূল্য দিয়ে বা একেবারে স্বল্প মূল্য দিয়ে অথবা একেবারে বিনামূল্যে সে সফটওয়্যারটা ব্যবহার করতে পারে শুধু যে একটি সফটওয়্যার ব্যবহার করতে পারে তা নয় একজন মানুষ তার ব্যক্তিগত সবকিছুই নিজের কম্পিউটারে না রেখে অন্য কোথাও রেখে দিতে পারে যে আমার নিজের কম্পিউটারটা নিরাপদ না আমার কম্পিউটার কেউ একজন হয়তো বা বসে কাজটা দেখে নিতে পারে সেটা অন্য কম্পিউটারও রেখে দিতে পারে যে অন্য কম্পিউটারে যেখানে কিনা তা আরেকজনের পাসওয়ার্ড ছাড়া ব্যবহার করা করতে পারবে না বুঝতে পেরেছো আমার কথাটা জিমি আচ্ছা যে কোনো সময় পৃথিবীর যে কোনো জায়গা থেকে সেটি ব্যবহার করতে পারে সেরকম ব্যবস্থাও রয়েছে এরকম একটি জনপ্রিয় ব্যবস্থার নাম হচ্ছে ড্রপ বক্স হ্যাঁ ড্রপ বক্সে রেখে দিলে কি হবে যে তোমাকে আর জিনিসপত্রগুলো ফাইলপত্রগুলো আর বহন করতে হবে না যেমন এই বইটি লেখার সময় যাবতীয় তথ্য সংরক্ষণে ড্রপ বক্স ব্যবহার করা হয়েছে অথবা দেখা গেছে এই বইটাতে যারা অনেকজন লেখক ছিলেন তারা কি করেছেন এক একজন এক এক জায়গায় বসেছেন একটা ড্রপ বক্সে রেখেছেন তারপর সেখান থেকে প্রিন্ট করা হয়েছে বুঝতে পেরেছো যে হয়তো বা সে তাকে যে একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট দিন পর্যন্ত থাকতে হবে তাও না যে যখন যেখানে ছিল সেখান থেকে বইয়ের অধ্যায়গুলো লিখতে পেরেছে সেখান থেকে লিখে তারা ড্রপ বক্সে রেখে দিয়েছে কারো কথা বুঝতে অসুবিধা হয়েছে নো ম্যাম নো ম্যাম তাহলে দেখো এখানে এই যে ইংরেজি ড্রপ বক্স কথাটা বললাম এটি একটি হোস্টিং সার্ভিস যা ড্রপ বক্স ইনকর্পোরেশন নামক প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত হয় সার্ভিসটি ক্লাউড স্টোরেজ ফাইল সিনক্রোনাইজেশন এবং ক্লায়েন্ট সফটওয়্যার সার্ভিস দিয়ে থাকে ড্রপ বক্স তাদের ব্যবহারকারীদের নিজস্ব কম্পিউটারে একটি নির্দিষ্ট ফোল্ডার তৈরি করতে দেয় যেটি ড্রপ বক্স সিনক্রোনাইজড করে থাকে যাতে ব্যবহারকারী পরবর্তীকালে যে কম্পিউটারই ব্যবহার করুক না কেন তারা যেন সেই ফোল্ডারটি ফোল্ডার ভিতরে থাকা সমস্ত ফাইল বা উপাদান সহ হুবহু ব্যবহার করতে পারে এই ফোল্ডারে থাকা ফাইলগুলো ওয়েবসাইট কিংবা মোবাইল ফোন অ্যাপ্লিকেশনের সাহায্যে ব্যবহার করা যায় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা MIT গ্রাজুয়েট ডিউ হিউস্টন এবং আরাশ ফেদ্দৌসি 2007 সালে একটি ওয়াই কম্পিনেটর কম্পিনেটরস স্টার্ট আপ কোম্পানি হিসেবে ড্রপ বক্স ইনকর্পোরেশন প্রতিষ্ঠা করেন তাহলে কত সালে ড্রপ বক্স প্রতিষ্ঠা করা হয় কত সালে মেয়েরা কথা শুনতে পাচ্ছ জিমি শুনতে পাচ্ছি কত সালে প্রতিষ্ঠা করা হয়
2007 সালে Dropbox, Microsoft Windows, Apple Incorporated, Mac OS X, Linux, Google Android, Apple iOS, BlackBerry OS এবং ওয়েব ব্রাউজারগুলোর জন্য ক্লায়েন্ট সফটওয়্যার সরবরাহ করে থাকে। আচ্ছা এটা আমাদের বইয়ের মধ্যে নাই, এটা আমি একটু তথ্য নিয়েছি, এটা কি করব তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, আমাদের প্রশ্ন উত্তরের সময় এটা প্রয়োজন হবে। ঠিক আছে? বুঝতে পেরেছো মেয়েরা? নিয়েছো সবাই স্ক্রিনশট? জি মি জি মি জি মি আমি একটু প্রশ্ন উত্তর দিয়েছি, যেটা দেখো একটু। দেখো এটা একটু লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। ইন্টারনেটে কি জনপ্রিয় সেবা হচ্ছে ড্রপবক্স, উক্তিটি ব্যাখ্যা কর। নিয়েছো তোমরা এটা? স্ক্রিনশট নিতে পেরেছো? জি মিস। সবাই নিতে পেরেছো? জি মিস নিয়েছি। মানে কি করো এটা? স্ক্রিনশট নেওয়ার পর একটু পড়ো তো। ম্যাম কাকে পড়ব? হ্যাঁ এটা পড়ো। ইন্টারনেটের জনপ্রিয় সেবা ড্রপবক্স উক্তিটি ব্যাখ্যা করো। ইন্টারনেটের কল্যাণে মানুষ যে সকল সুযোগ সুবিধা গ্রহণ করে থাকে তার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় সেবা হলো ড্রপবক্স। এটি একটি ক্লাউড সার্ভিস। এই সময় সকল জনপ্রিয় সফটওয়্যার প্রত্যেক জোরে পড়ো, কাছে এসে পড়ো, কাছে এসে একটু জোরে পড়ো। সকল একসময় সকল প্রয়োজনীয় সফটওয়্যার প্রত্যেকটি কম্পিউটারে আলাদাভাবে রাখতে হতো, এখন আর সেটি রাখতে হয় না। একটি মূল কম্পিউটার বা সার্ভারে রাখা হয় এবং নেটওয়ার্কের মাধ্যমে অন্যান্য সব কম্পিউটার সার্ভারে রাখা সেই সফটওয়্যার ব্যবহার করে। কাজেই ব্যক্তিগতভাবে একজন মানুষ কোনো মূল্যবান সফটওয়্যার ব্যবহার করতে পারে তা নয়। একজন মানুষ তার ব্যক্তিগত সবকিছু নিজের কম্পিউটারে না রেখে অন্য কোথাও রেখে দিতে পারে, যে কোনো সময় পৃথিবীর যে কোনো জায়গা থেকে সেটি ব্যবহার করতে পারে। এরকম একটি জনপ্রিয় সেবার নাম ড্রপবক্স। এখানে যে কেউ অ্যাকাউন্ট খুলে তার অ্যাকাউন্টে প্রয়োজনীয় তথ্য রাখতে পারে। বললা কে এটা? ম্যাম জান্নাতু জেরিন। জান্নাতু জেরিন না? আচ্ছা ঠিক আছে। সবার কি স্ক্রিনশট নেওয়া হয়েছে? ইয়েস ম্যাম। একটা প্রশ্ন উত্তর আছে, টপোলজি তার আগে কি আছে দেখি, না তার আগে আর দেখি আর কিছু আছে কিনা। আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম না সার্ভার কি? জি মি। আচ্ছা দেখো একটু বাড়ির কাজটা দেখে নাও, যে ইন্টারনেটে কি জনপ্রিয় সেবা ড্রপবক্স উক্তিটি ব্যাখ্যা করো। দেখো উত্তরটা আমি লিখে দিয়েছি, আর ই টিকেটিং বলতে কি বুঝো, আর ক্লাউড কম্পিউটিং বলতে কি বুঝো? আচ্ছা ক্লাউড কম্পিউটিং কি সেটা কি বুঝতে পেরেছো মেয়েরা? জি মিস। আচ্ছা কম্পিউটার যে যন্ত্রপাতিগুলো ভাগাভাগি করে ব্যবহার করা হয় সেটার নামই হচ্ছে ক্লাউড কম্পিউটিং, বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। কারো কোনো সমস্যা আছে পড়ায়? মাত্র 37-38 জন জয়েন করেছিলে, তা বাকিরা কি হচ্ছে জানি না। না আমি সমস্যা, বাকিরা রেস্ট নিচ্ছে, বাকিরা ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে। আচ্ছা ঘুমালে তো আর কিছু করার নাই, ওরা হয়তো বা আমাদের ইউটিউব চ্যানেলটা দেখে নিবে তাই না? তো বাকি যারা আছো চ্যাট বক্সে নাম লেখা বাকি আছো তারা লিখে ফেলো। আমাদের ক্লাসের সময় 5 মিনিট বাকি আছে, কারো কোনো কথা আছে জিজ্ঞেস করার আছে?
প্রশ্ন জানার আছে নো ম্যাম চ্যাট বক্সে দুটো নাম রোলটা লিখে দাও এই যে যারা 38 জন আছো 38 জনে কি অ্যাকটিভ ছিলে তোমরা ক্লাসে ইয়েস ম্যাম কয়েকজন ছিলে সম্ভবত আরো 10 জন আছো বাকি তাতে চ্যাট বক্সে নাম রোলটা লিখে দাও আমরা তাহলে ক্লাসটা শেষ করি বাড়ির কাজের তারিখটা কি করবো আজকের তারিখ দিয়ে বাড়ির কাজগুলো কিন্তু করে ফেলবো বুঝতে পেরেছো সবাই আজকের তারিখ দিয়ে বাড়ির কাজটা কিন্তু করে নিবে মিস হ্যাঁ বলো আইসিটির যে হোমওয়ার্কটা এটা কি আপনি শনিবার দিন জমা নেবেন আচ্ছা শনিবারের দিন নেব না নিশ্চয়ই শনিবারের দিন তো বন্ধ থাকবে তোমরা জানো কোথায় শনিবারের দিন বন্ধ হ্যাঁ রবিবারে রবিবারে যে নিব তা না যেদিন তোমাদের আইসিটি ক্লাসটা থাকবে সেদিন নিব তোমাদের এরপরে নিশ্চয়ই রুটিন সহ যাবে হ্যাঁ রুটিন সহ যাবে তাহলে কি এরপর এরপর থেকে আমাদের অফলাইন ক্লাস তাই না রবিবার থেকে তোমাদের অফলাইন ক্লাস হবে বুঝতে পেরেছো রবিবার থেকে তোমাদের অফলাইন ক্লাস হবে যেদিন রুটিনে দেখবা যে তোমাদের আইসিটি ক্লাসটা আছে সেদিনই এই তারিখ অনুযায়ী আমার কাছে আমার ডায়েরিতেও লেখা আছে আমি তারিখ অনুযায়ী দেখবো যে প্রত্যেকের কাছে যেন বাড়িতে